আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তরফ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ভ্যানের ব্যাটারি একশো এমপিআর ব্যাটারি তো অনেকের কাছে এরকম ব্যাটারি নষ্ট হয়ে যায় দেখা যায় যে দুই মাসের গ্যারান্টি থাকে দুই মাস চলার পরে বা তিন মাস চলার পরে হঠাৎ করে ব্যাটারিটি আর গাড়িতে চলে না একবারেই গাড়ি চলে না ধাপ করে যখন গাড়িটি বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে মিটারের বাতি খালি বেড়াচ্ছে তো সেই ব্যাটারিগুলো কিভাবে ঠিক করা যায় আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন মিটারের কাটাটি আপনারা দেখেন এখানে যখন আমি টান দিচ্ছি যখন প্রেশার দিচ্ছি তখন কাটাটি একবারে নেমে আসতেছে তার মানে এই ব্যাটারিটিতে কোনো কাজই হচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু কোনো কাজ হচ্ছে না আরেকটি জিনিস আপনারা ফলো করবেন যে যে লাইটটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই তো দেখুন এই যে আমার যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটটি অফ হয়ে যাচ্ছে দেখুন লাইটটি একবার অফ হয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাটারিটি ভালো করে দেখাবো কীভাবে ব্যাটারিগুলো ঠিক করা যায় একটি ব্যাটারির দাম প্রায় পাঁচ হাজার টাকার উপরে পড়ে যায় এত টাকার ব্যাটারি ধাপ করে যখন নষ্ট হয়ে যায় তখন অনেকেই টেনশনের ভিতরে পড়ে যান যে কিভাবে কি করবেন তো দেখুন আমি এখানে ফায়ারিং করতেছি কোনো ফায়ারিং কিন্তু করতেছে না যেতে ব্যাটারি ঠিক করতে হবে একটু সময় লাগবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি তো দেখুন আমি ড্রিল মেশিন নিয়ে আসি যাদের ড্রিল মেশিন নেয় তারা আয়রন হিটার দ্বারাও করতে পারবেন তো দেখুন এখানে আমি একটা ছিদ্র করে নিলাম এই ছিদ্র ভেতর থেকে আমাদেরকে দেখতে হবে কোন সাইডটি আমাদের নষ্ট হয়ে গিয়েছে তো ব্যাটারিটি কিন্তু লোড নিচ্ছে না একেবারে লোড ছেড়ে দিয়েছে যার কারণে ব্যাটারিটি ঠিক করা সম্ভব যে ব্যাটারিগুলানের দেখা যায় যে ধারণ ক্ষমতা কমে গেছে সেই ব্যাটারিগুলো ঠিক হয় না তারপরেও জেল দিলে কিছুটা চলে আর এই সমস্ত ব্যাটারিগুলো ঠিক করা যায় যেগুলো ব্যাটারি একেবারে খুব ছেড়ে দেয় তো দেখুন আমি এখানে ফায়ারিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ারিং হচ্ছে তার মানে আমাদের এই সাইডটি ঠিক আছে লাল সাইডটি ঠিক আছে কালো সাইড ঠিক নাই তো দেখতে পারলেন আমি এখানে কিন্তু একটু ধরে রাখছিলাম আমার তারিফ পুড়ে গেল এই সাইড ঠিক আছে এই সাইডের সমস্যা আছে তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি ভিডিও দেখে একটি করে লাইক দেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তো দেখুন আমি এখানে দুইটা ছিদ্র করে নিলাম আমাদেরকে দেখতে হবে এখান থেকে যে কোন সাইটে সমস্যা আছে এখানে কিন্তু একটি এক খোপের থেকে আরেক খোপের যে লাইন ট্রান্সফার করা হয়েছে তার জয়েন আছে তো দেখুন এখানে বাম সাইডে এই যে কালোর সাইডে হালকা ফায়ারিং করতেছে কিন্তু বোঝা যাচ্ছে যাচ্ছে না যেহেতু এখানে আছে দুই ভোল্ট দুই ভোল্টের কারণে কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না আমি যদি এভাবে একটু ধরি হালকা লাল হচ্ছে কিন্তু ওটা আপনারা দেখতে পাচ্ছেন না যে কীভাবে লালটা হচ্ছে আমরা এরপরে আরও একটি ছিদ্র করে নেব এই এখানে আর একটা ছিদ্র করবো তো দেখুন আমি এখানে ছিদ্রটা করতেছি আপনারা এভাবে হালকা করে ছিদ্র করে নেবেন ছিদ্র করার সময় অবশ্যই আপনারা ভাগ বুঝে নেবেন প্রয়োজনে ফিতে দ্বারা তিনটা ভাগ করে নেবেন তিনটা ভাগ করে নিলে বসে পারবেন এখানে দেখুন ফায়ারিং করতেছে বাম পাশে কিন্তু ফায়ারিং করতেছে আবার এখান থেকে যদি আমি ওই পাশে ফায়ারিং করি তাহলে ওই পাশে কিন্তু ফায়ারিং করবে না আমাদেরকে এখানে কেটে নিতে হবে এখানে জয়েন্টের কোনো একটা সমস্যা হয়ে আছে কোথাও ফেটে গিয়েছে জয়েন্ট তো দেখুন আমি সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি আপনারাও কেটে নিতে পারবেন বা কেটে নেবেন আমি কাটার ভিডিওটা একটু টেনেই দেখালাম এই যে এইখানে দেখুন আমাদের এখানে কিন্তু ফেটে গিয়েছে আমরা খোলার পরে দেখতে পেলাম এখানে ফেটে যাওয়ার কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই লক্ষ্য করবেন আমার তারের মাথার দিকে এখানে ফায়ারিং করতেছে আবার এই সাইডে যখন আমি একটু সরে ধরতেছি তখন কিন্তু ফায়ারিং করতেছে না আবার দেখুন এই পাশে ফায়ারিং করতেছে ওই পাশে ফায়ারিং করলো না তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আমাদের সমস্যাটা আছে তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই সমস্যার জন্য এখানে আমাদেরকে শর্ট করে দিতে হবে তো কোনো কারণবশত এখানে শর্ট করার সময় যদি পাতিটি যদি ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করা যায় তো সেই ক্ষেত্রে আমাদের ওই খোপটাকে মার দিতে হবে তো একটি খোপ যদি মার যায় তারপরে আমাদের গাড়িটি চলবে তো দেখুন আমি এই যে নাটগুলো দিয়ে এই তারটা দিয়ে শোল্ডারিং করব তো আমি নষ্ট মসপেট নিয়ে এসে ওয়াশার হিসেবে এখানে ব্যবহার করব তো দেখুন আমি এখানে সুন্দরভাবে নাটটিকে একটু টাইট দিয়ে তারের সঙ্গে লেগে লাগিয়ে নিলাম এখন আমাদেরকে এখানে স্টার স্ক্রু দ্বারা এখানে লাগিয়ে নিতে হবে তো মূলত আমাদের এই খোপটি কিন্তু একটা খব মার দেওয়া লাগতেছে এক খব মার দেওয়ার কারণে আমাদের গাড়িটির ভোল্ট দুই ভোল্ট কমে যাবে দুই ভোল্ট কমে গেলেও তারপরেও গাড়িটি চলবে আশা করা যায় যে তিন চার মাস বা চার পাঁচ মাস গাড়িটি চালানো যাবে তো তিন চার মাস যদি গাড়ি চালানো যায় আবারও একটি ব্যাটারি কিন্তু কেনার টাকা হয়ে যাবে তো দেখুন আমি এই যে এই পাশ থেকে এই পাশে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি এখানে আপনারা যদি তার দ্বারা করেন তার দ্বারাও হবে অথবা শেষে দিয়ে তাঁতাল বড়ো তাঁতাল দিয়ে যদি লাগিয়ে দেন তাও হবে তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো দেখুন আমি যে এখান থেকে এখানে কিন্তু শর্ট করে দিয়েছি তখন আমি কিন্তু জুম করতে পারলাম না তো আমরা এখন দেখবো এখানে আমাদের মিটারটি কী দেখায় কী শো করে তো দেখুন আমি মিটারটি খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা এখন এখাতে লোড দেবো লোড দিয়ে দেখব আমাদের মিটারে কত শো করে তো দেখুন আমি যখন লোড দিচ্ছি আপনারা লক্ষ্য করেন আমাদের লাইটটি কিন্তু অফ হচ্ছে না লাল বাতিটি জ্বলে আসে জ্বলে আসে লাল বাতিটি অফ হচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই বন্ধুরা আপনারা আমার মিটারের দিকে লক্ষ্য করবেন দেখুন আমি লোড দেওয়ার পরে এখানে নয় করতেছে তার মানে এই ব্যাটারিটিতে যখন চার্জ দেওয়া হবে তখন আরও একটু সুন্দরভাবে ভালোভাবে দেখা যাবে তা আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তা আমরা যে ছিদ্রগুলো করছি এগুলো অবশ্যই আমাদেরকে হটগুলো দিয়ে আটকিয়ে নিতে হবে সুন্দরভাবে এভাবে অফ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম